প্রথমে হোম পেজে যে ভ্যালুগুলো দেখাচ্ছে এগুলো অ্যাকচুয়াল ভ্যালু না। এবং এই ড্যাশবোর্ডের পারমিশন সবারই থাকবে, এটা বন্ধ করা যাবে না। যে কোনো রোলেই আপনার ড্যাশবোর্ড পারমিশন মাস্ট থাকবেই, কিন্তু আপনার ড্যাশবোর্ড চেঞ্জ করতে পারবেন। এখন আপনার ড্যাশবোর্ড কীভাবে চেঞ্জ করবেন, এটা আপনার আগে রিকোয়ারমেন্ট দেওয়া লাগবে যে আমি এইভাবে ড্যাশবোর্ডটা দেবো, ওই ইউজার এটা দেখবে, সেই ইউজার সেটা দেখবে, দেন ওই অনুযায়ী ড্যাশবোর্ডটা আসবে। এবং বর্তমানে যে গ্রাফগুলো আসতেছে এগুলো অ্যাকচুয়াল ভ্যালু ডাটাবেজে নাই, তো গ্রাফটাকে সুন্দর দেখানোর জন্য স্ট্যাটিক ভ্যালু দিয়ে বসায় রাখা। এগুলো স্ট্যাটিক ভ্যালু মানে গ্রাফটা যাতে একটু সুন্দর দেখা যায়, যেমন ডাইনামিক করা যাবে না? হ্যাঁ ডাইনামিক, সবই ডাইনামিক করা যাবে ডাটাবেজের সঙ্গে। হ্যাঁ ডাটাবেজের সঙ্গে ডাইনামিক করা যাবে, খালি ভ্যালুটা নিয়ে এখানে বসায় দিলেই হবে। এখন এখানে একটা গ্রাফ দেখাচ্ছে, আপনি এখানে প্রজেক্টের গ্রাফ দেখবেন নাকি আপনি স্যালারির গ্রাফ দেখবেন, মানে কোন বিষয়ের গ্রাফ দেখতে চান, যেটা চান সেই ভ্যালুটা নিয়ে এখানে বসায় দিলেই হবে। তারপর এখানে একটা ম্যাপ অ্যাড করা আছে, যেমন আপনি যদি আপনাদের ব্রাঞ্চের ম্যাপ দেখতে না চান জাস্ট এটা বাদ দিয়ে দিলেই হবে। তো এখানে দেখা যাচ্ছে এই জায়গায় ব্রাঞ্চ আছে এইরকম। এখানে একটা ঘড়ি অ্যাড করা আছে, ক্লক, এটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এখানে দুটি ইম্পর্টেন্ট বাটন আছে, এটা হলো ড্যাশবোর্ডটা বড় করা ছোট করার জন্য, বাট ইউজার ম্যানুয়ালটা দেখলে দেখে দেখে মিলালে ভালো। ইউজার ম্যানুয়ালের ফার্স্টে যে বাটনের কথা লেখা আছে, যেটা এই বাটনটা সব পেজেই আসবে, এই বাটনটা দিয়ে আমরা এই বাম পাশের মেনুটা হাইড করি, শো করি। আর এটা লগ আউট বাটন, লগ আউট বাটনে ক্লিক করে ইয়েস দিলে লগ আউট, নো দিলে লগ আউট। এই মেনুগুলো যেখানে আসলো এগুলো হলো পারমিশন ডিপেন্ডেন্ট, বাম পাশের মেনুগুলো যদি পারমিশন থাকে তা আপনি বাম পাশের মেনুগুলো দেখবেন, না থাকলে দেখবেন না। এবার আমার সব পারমিশন আছে তাই আমি সব দেখতে পাচ্ছি। আমি পারমিশনগুলো কীভাবে হ্যান্ডেল করা হয়, এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হলো পারমিশন, একটা হলো মেনু। আমি প্রথমে যেটা বললাম সেটা হলো মেনুর পারমিশন। তো মেনুর পারমিশনগুলো অ্যাকচুয়ালি যখন আপনি পারমিশনে যাবেন তখন শো করবে না, কারণ মেনুর পারমিশনগুলো মেনুর মধ্যে আছে। এবং এখানে যদি আপনি কিছু চেঞ্জ করেন দেন পারমিশনে এটা অটোমেটিক চেঞ্জ হবে, সিঙ্ক করা। এবং পারমিশনের মধ্যে শুধু সেই পারমিশনগুলোই দেখাবে যে পারমিশনগুলো মেনুর মধ্যে নাই। যেমন এখানে তিনটা পারমিশন, একটা টেস্ট ক্রিয়েট করা, একটা হলিডে সেট আপ, উইকেন্ড সেট আপ, বিভিন্ন ধরনের পারমিশন আছে যেগুলোর মেনু নাই অ্যাকচুয়ালি, সেই পারমিশনগুলো এখানে শো করবে। এবং পুরো সিস্টেমেই আপনি যেখানেই গ্রিন বাটন দেখবেন এরকম, এই গ্রিন বাটন মানেই হলো এডিট, হোল সিস্টেম এই গ্রিন বাটন মানেই এডিট সিম্পল। আপনি যখন পারমিশন, এখন এখানে আরেকটা সমস্যা হলো যে পারমিশন আপনি ডিলিট করতে পারবেন না, আপনি শুধু এডিটের মধ্যে যাবেন, গিয়ে নাম দাম চেঞ্জ করে এডিট করে দিলেন, কিন্তু এগুলো মেনু পারমিশন না, মেনুগুলো আলাদা, নাম দাম চেঞ্জ করে দিলে এবারেই চেঞ্জ হয়ে গেল। এবং অলওয়েজ ফর্মের নিচে ডান পাশে আছে হলো আপডেট বাটন, ক্রিয়েট বাটন, এবং বাম পাশে রিফ্রেশ বাটন, মানে ফর্ম পূরণ করতে ভুল হলে রিফ্রেশ দিলে রিফ্রেশ হবে। এই গেল পারমিশন, যেখানে পারমিশন নোট লেখা আছে যে পারমিশন ক্রিয়েট কিংবা ডিলিট করা যায় না, শুধু এডিট করা হয়। দেন আসলো রোল, আমরা এই পারমিশনগুলাই আমরা রোলে অ্যাসাইন করব। যেমন এখানে দুইটা রোল ক্রিয়েট করাই আছে, এক্সাম্পল হিসাবে একটা জেনারেল এমপ্লয়ি, একটা প্রিভিলেজ এমপ্লয়ি ক্রিয়েট করা। এখন আপনি যদি এখানে একটা নেম লিখে দেন, এখানে ছোট করে লেখা আছে ডুপ্লিকেট এন্ট্রি ইজ নট অ্যালাউড, অর্থাৎ রোল নেম আপনার সেম হতে পারবে না, আপনার মাস্ট আলাদা হবে না। ভবিষ্যতে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যদি জেনারেল এমপ্লয়ি নামে আপনার দুইটা রোল থাকে।
তাহলে কোন রোলে কি পারমিশন আছে নিজেই কনফিউজ হয়ে পড়বে। সেই জন্য রোল নেমটা আপনি এক দিতে পারবেন না, সেম দিতে পারবেন না, এবং ডিসপ্লে নেম যেটা সেটা এখানে শো করে। এখানে যদি আপনি এখানে বাটনে ক্লিক করেন দেন নিচের সবগুলো সিলেক্ট হয়, আর এটা সিলেক্ট করলে উপরের মেনুটা সিলেক্ট হয়। এইখানে যে যেগুলো দেখতে পাচ্ছেন সেম হুবহু বাম পাশের মেনু। সেটা এইখানে লেখা, এই পারমিশনগুলো যাবে আপনি যে রোলটা ক্রিয়েট করবেন তার উপর। যেমন আমি জেনারেল এমপ্লয়ি যদি এডিট করি, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই গ্রিন বাটন মানেই হলো এডিট, আর এই রেড বাটন মানেই ডিলেট, হোল সিস্টেমে একই ধরনের বাটন। যেমন আমি জেনারেল এমপ্লয়ি যদি এখন এডিট করতে যাই, আপনি দেখেন এখানে জেনারেল এমপ্লয়ি কোনো পারমিশনই দেয় না, শুধু মেসেজ করার পারমিশন দেওয়া, এই পারমিশনটা দেওয়া আছে, তাছাড়া কোনো পারমিশন দেওয়া নেই। এখন ধরেন আমি যদি এসসিএল পারমিশনটা দিয়ে দেই, তাহলে দিয়ে দিলাম এসসিএল, একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাটেন্ডেন্স ধরেন অফিস ম্যানেজমেন্টের পারমিশনটা দিয়ে দিলাম, অফিসের মধ্যে আবার সব দেওয়ার দরকার নেই, জেনারেল ইনফরমেশন জাস্ট শো করার জন্য দিয়ে দিলাম, দিয়ে আপডেট। আপডেট এবং অলওয়েজ যখন কোনো কিছু হবে আপনি এরকম গ্রিন নোটিফিকেশন আসবে যে কোনো কিছু আপডেট হলো, ডিলেট হলো, যাই হলো। আর যদি রেড নোটিফিকেশন আসে দ্যাট মিন্স ইরর, কোনো প্রবলেম ফেস করছে। এটা গেল আপনার রোল। রোলের মধ্যে আপনি বাম পাশে যে মেনু আছে ওইটা দেখেই পারমিশনগুলো দিবেন, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, কে কোন পারমিশন পায়। তার কাউকে ভুল পারমিশন দিলে সে ঢুকে যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারে। দেন আসলো মেনু সেট আপ। এই মেনু সেট আপটা হলো আপনার এই বাম পাশের যে মেনু আছে তার নাম এবং ডেসক্রিপশন। যেমন এখন এখানে হোম লেখা আছে, আমি যদি এটা এডিট করে ড্যাশবোর্ড করে দিই, অলওয়েজ ডান পাশে আপডেট। আপনি খেয়াল করেন এই হোম লেখাটা চেঞ্জ হয়ে ড্যাশবোর্ডে গেছে, এবং আপনি যদি এটা চেঞ্জ করেন সেটা কিন্তু শুধু আপনার জন্য চেঞ্জ হবে না, পুরা এই ইউআরএল এ যারা যারা হিট করবে সবার জন্য চেঞ্জ হয়ে যাবে। এই হোম লেখা এখন ড্যাশবোর্ড লেখা, এবং কনফিউশন যেন না হয় সেজন্য এখানে ডেসক্রিপশন লেখা আছে যে কোনটা আসলে কি। আপনি ডেসক্রিপশন পড়ে পড়েও দেখতে পারেন, কারণ পরবর্তীতে যদি বুঝতে না পারেন যে কোনটা কি কাজ করে ডেসক্রিপশন লেখা আছে। আবার এখানে কেউ যদি ভুল করে নিজের নাম দিয়ে দেয় কিংবা কেউ দুষ্টমি করে, তাহলে কিন্তু হোল সিস্টেমই চেঞ্জ হবে। সেই জন্য রোল খুব ইম্পর্টেন্ট। কাউকে যদি বাই চান্স এই রোলটা দিয়ে দেওয়া হয়, সে ঢুকে মেনুর নেম যেমন করি তেমন চেঞ্জ করে দেবে পারমিশন। পারমিশন না থাকলে সে এটা অ্যাক্সেস করতে পারবে না, ইউআরএল কপি করেও লাভ নেই। এবং আগে যেটা বললাম অলওয়েজ যেমন গ্রিন গ্রিন ব্যাকগ্রাউন্ডে নোটিফিকেশন আসবে আপডেটেড। এখন আসলে ইউজার, এইখানে আপনি যেটা ইউজার ক্রিয়েট করবেন, ইউজার ক্রিয়েট করা মানেই সে এমপ্লয়ি না। যে ইউজার হবে সে এমন হতে পারে যে সফটওয়্যারটা সে শুধু ইউজ করবে কিন্তু আপনার এমপ্লয়ি না। আবার এমনও হতে পারে যে আপনার ভবিষ্যতে তাকে এমপ্লয় করবেন, আজকে তার নামে জাস্ট একটা আইডি খুলে রাখলেন যে একে ভবিষ্যতে নিয়োগ দেওয়া হবে। যেমন ধরেন নিয়োগ দেওয়ার আগেই আপনি যেদিন ইন্টারভিউ নিলেন কিংবা যেদিন জয়েন লেটার দেওয়ার আগেই আপনি এটা রেডি করে রাখলেন যে অমক ধরে নিয়োগ দেওয়া হবে, যখন এমপ্লয়ি হবে দেন এমপ্লয়ি হবে। আর এখানে যদি ইউজার ক্রিয়েট করা হয় দেন আপনি এটা এমপ্লয়ি হবে না, ইউজার আলাদা এমপ্লয়ি আলাদা, এবং ইউজারের রোল অলওয়েজ জেনারেল ইউজার রোল, এমপ্লয়ির যে রোল ইউজারের রোল আলাদা। আপনি ইউজারকে অন্য রোল দিতেও পারবেন না,
সেটা আপনার সিলেক্ট করতে হবে জেনারেল ইউজার রোলের মধ্যে, একটু আগে যেটা দেখা যায়, এবং বাম ডান পাশে আপনার লিস্ট আছে, যেমন এখানে 15টা স্যাম্পল ইউজার ক্রিয়েট করা, এখানে লিস্টে দেখাচ্ছে। আপনি যদি কোন ইউজার এডিট করতে চান তাহলে সেম এই ধরনের ফর্ম আসবে, এডিট দিলে এডিট, মানে অলওয়েজ গ্রিন বাটন মানে এডিট অফিস ম্যানেজার। এটা হলো আপনি বিভিন্ন এই যে লোগো চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, মানে ডিজাইন রিলেটেড, মানে এই সিস্টেমের ডিজাইন রিলেটেড। এখন আপনি যদি সিস্টেমের ডিজাইনও যদি এখানে চেঞ্জ হয়, হোল সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। ধরেন এই এই আইকনটা যদি আমি এখানে চেঞ্জ করে দিই, হোল সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। এখানে কোনো আইকন নাই, ডাউনলোড করা নাই, তাই চেঞ্জ করতে পারতেছি না, মানে ডিজাইন রিলেটেড জিনিস আর কি। এগুলো আপনি এখানে কালার সিলেক্ট করে দেবেন, সিস্টেমের কালার সেটা আসবে আর কি। এই কালার না, এটা না এই কালার, ওভার না 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 এই কালার, উপরের এই কালারটা, এই কালারগুলো চেঞ্জ হবে না, এই জায়গাটা চেঞ্জ হবে, মানে যেখানে আপনার লোগো আসবে। কারণ আপনার লোগোটাই যদি আবার নীল হয় কিংবা সবুজ সবুজ হয় তখন বোঝা যাবে না, তখন আপনার লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, কিন্তু এই মেনু কালারগুলো ফিক্সড, এগুলো কোডে হাত দিয়ে চেঞ্জ করতে। এবং কোডের মধ্যেও আপনার এটা মেনু যেটা আছে এটা আলাদা একটা ফাইল, মানে অন্য ফাইলে শুধু সেই ফাইলটা লোড হয়, মেনু আলাদা একটা ফাইল, মানে একটা ফাইল চেঞ্জ করলেই সব জায়গায় চেঞ্জ হবে। মানে কমন যে জিনিসগুলো আছে, যেমন বাম পাশের মেনু, উপরের হেডার, এই উপরের ইয়ে, এগুলো সব আলাদা আলাদা ফাইল। এই এই উপরের হেডার হেডিং অংশ এটা একটা ফাইলে লোড হয়, বাম পাশের মেনু একটা ফাইলে লোড হয়, তো শুধু ওই ফাইলটা চেঞ্জ করলেই পুরাটা চেঞ্জ হবে, এবং ওই ফাইলটা প্রতি পেজে পেজেই লোড। এটা আসলে ব্রাঞ্চ, যেমন এখানে 7টা ব্রাঞ্চ ক্রিয়েট করা আছে, সিম্পল যা, তাই আপনি ব্রাঞ্চ নেমও ডুপ্লিকেট করতে পারবেন না। যেমন ঢাকা নামে একটা ব্রাঞ্চ খোলা আছে, আপনি ঢাকা নামে আরেকটা ব্রাঞ্চ খুলতে পারবেন না, আপনি তাহলে দেন আপনি খুলতে পারেন ধানমন্ডি দিতে পারেন, ধানমন্ডি, ঢাকা, গুলশান, গুলশান এইভাবে দিতে পারেন। আর মেইন ব্রাঞ্চ যেটা, এটা আপনি কখনো ডিলেট করতে পারবেন, একটা ব্রাঞ্চ থাকবেই, আপনি এডিটও করা যাবে না, ডিলেটও করা যাবে না, মেইন ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ। অন্যান্য ব্রাঞ্চ আপনি এডিট করতে পারেন, ডিলেট করতে পারেন, কিন্তু ব্রাঞ্চের ভিতরে যদি কোনো এমপ্লয়ি থাকে কিংবা যদি কোনো ইনফরমেশন থাকে, সেগুলো ডিলেট না হওয়া পর্যন্ত আপনার ব্রাঞ্চ ডিলেট করতে পারবেন না। কারণ ব্রাঞ্চ ডিলেট করতে গেলে ওগুলো সহ ডিলেট করতে হবে, আগে ওইগুলো ডিলেট করতে হবে, এবং এমপ্লয়ি অ্যাকচুয়ালি কখনো ডিলেট হয়ই না, মানে কোনো এমপ্লয়ি ইনফরমেশন একবার ডাটাবেসে ঢুকলে সেটা কখনোই আর ডিলেট হয় না। আপনি ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখতে পারেন, ট্রান্সফার অবস্থায় রাখতে পারেন, কিন্তু ডিলেট হবে না। যদি ডিলেট সে না হয় দেন ব্রাঞ্চও মুছা যাবে না, কারণ সে ট্রান্সফার হয়ে অন্য ব্রাঞ্চে যাবে, এই ব্রাঞ্চে যাবে, এই মানে কিছু একটা হবে, কিন্তু ডাটাবেস থেকে মুছবে না, মানে ডাটাবেসে তার ইনফরমেশন থাকবেই যে সে অমুক সালে চাকরি করতো। ব্রাঞ্চ তো খুবই সিম্পল, শুধু নাম দাও, ক্রিয়েট করো, এডিট করো, ডিলেট করো। পে স্কেলটা হলো, এটা হলো অ্যাকচুয়ালি এখানে সব ওয়ান দিয়ে রাখা, এটা হলো গভর্নমেন্ট যে মানে স্যালারি স্কেল, যেমন মানে কোনো নির্দিষ্ট বেতন নাই, একটা স্কেল থাকে, যে এই মানে ম্যাজিস্ট্রেটের স্কেল একরকম, সচিবের স্কেল একরকম। ম্যাজিস্ট্রেট পে স্কেল 1-এ বেতন পায়, সচিব 2-এ বেতন পায়। আপনি এখানে পার্সন টু পার্সন সিলেক্ট না করে আপনি আগে প্রথমে স্কেল সিলেক্ট করবেন, যদি আলাদা স্যালারি হয় সেটা পরে চেঞ্জ করতে পারবেন, ইনিশিয়ালি আপনার পে স্কেল একটা সেট আপ থাকবে। যেমন এখানে সব 1 টাকা দিয়ে রাখা, আমি বলতে বুঝাতে পারছি পে স্কেল দেখবেন, যেমন ধরেন ক্যাটাগরি, হ্যাঁ যে অ্যাকাউন্টেন্টে যারা কাজ করবে তারা পে স্কেল 1-এ স্যালারি পাবে। আপনি শুধু এই পে স্কেল 1 দিয়ে দিলেই এই পে স্কেল 1-এর যে স্যালারি, ওই অ্যাকাউন্টের আন্ডারে যত এমপ্লয়ি আছে সবাই ওইটাই পাবে। আর এইচআর এ যে কাজ করে তার জন্য দিলেন পে স্কেল 2 ফর এক্সাম্পল,
তাহলে পে স্কেল টুর আন্ডারে এইচ আর এ যত এমপ্লয় আছে সব পে স্কেল টুতে চলে আসবে। দেন পার্সন টু পার্সন কিভাবে চেঞ্জ হয় কি ইনক্রিমেন্ট করে সেটাও আছে, সেটা পরে ধীরে ধীরে আসছে। দেন আমি আসলাম আপনার ট্যাক্স, ট্যাক্স সেটআপটা একটু কমপ্লিকেটেড। প্রথমে তো হলো আপনার এইখানে যেটা থাকবে ট্যাক্স ব্রাঞ্চ টু ব্রাঞ্চ আলাদা হবে, ঢাকা শহরের ট্যাক্স আর রাজশাহী শহরের ট্যাক্স একটা, প্রতি ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্যাক্স আলাদা হবে। এবং এটা সেট আপ করার জন্য অবশ্যই একজন অ্যাকাউন্ট্যান্ট লাগবে, কারণ অ্যাকাউন্ট্যান্ট বুঝে শুনে এটা সেট আপ করবে। এবং এই একবার যদি সেট আপ করার হয়ে যায় সেকেন্ড টাইম আর হাত দেওয়ারও দরকার নাই, আপনি রোলটা জাস্ট ডিলেট করে দিলেই, মানে রোলের থেকে ট্যাক্স পারমিশনটা তুলে দিলেই কেউ আর অ্যাক্সেস করতে পারবে না, সেট আপ হয়ে থাকলো তো থাকলোই আর চেঞ্জ হবে না। যেমন সচরাচর গভর্নমেন্ট রুলস অনুযায়ী ট্যাক্স চেঞ্জ হয় না, খুব কম চেঞ্জ হয় এত টাকা থেকে এত টাকা ট্যাক্স। এগুলো আপনার ব্রাঞ্চ টু ব্রাঞ্চ এক্সাম্পল হিসাবে সেট আপ করে রাখা। এখন আপনি সিলেক্ট, এগুলো সব ডাইনামিক, ততগুলো ট্যাব আসতে হয়, এগুলো মেইন ব্রাঞ্চ ঢাকা ব্রাঞ্চ করলাম সব ডাইনামিক। এখন আপনার ট্যাক্সে প্রথমত ডিপেন্ড করবে যে আপনি কোন স্যালারির ট্যাক্স দিবেন। স্যালারি এখানে আছে দুই ধরনের স্যালারি, অলওয়েজ দুই ধরনের স্যালারি, টোটাল স্যালারি গ্রোস স্যালারি। আপনি যদি পে স্কেলে দেখেন এই যে ওয়েজ যেটা, এটা হলো আপনার মেইন শুধু স্যালারি, তার সাথে আপনার আরও যেসব অপশন টপশন আছে আপনি এগুলো দিলে দিবেন না দিলে না দিবেন, এই সবগুলো মিলে হয় টোটাল স্যালারি। যেমন সরকারি যারা চাকরি করে তাদের বেতন যদি হয় 12,000, তারা দেখা যায় পায় 20,000, কারণ মূল বেতন যেটা সেটা 12,000ই, তার সাথে বাসা ভাড়া খাওয়া এই সেই যাতায়াত সব কিছু দিয়ে দেখা যায় 20,000 হয়। তো আপনি যখন ট্যাক্স সেট আপ করবেন তখন চিন্তা করবেন যে আপনার কোম্পানি কোন স্যালারির ট্যাক্স দিবে, আপনি হয় টোটাল স্যালারির ট্যাক্স দিবেন না গ্রোস স্যালারির ট্যাক্স দিবেন। এইটা জাস্ট ক্লিক করলেই অর্নিং আসবে, এটা হলো একটা বাটন অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। যেমন এটা যদি চেঞ্জ করে দেই অর্নিং দেবে, দেন এটা গ্রোস চলে আসবে, গ্রোস চলে আসছে, এটা ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাবে। মানে এই যে এই বারটা এখন ডান পাশে আছে, এটা এটা বাম পাশে গেলে টোটাল ডান পাশে আসলে গ্রোস। হ্যাঁ, বাই ডিফল্ট টোটাল স্যালারি দিতে থাকে, এটা মানে ট্যাক্সটা অ্যাকচুয়ালি সেট আপ হবে একবারই, মানে ইনিশিয়ালি মানে জীবনে একবার, একবার সেট আপ হয়ে গেলে শেষ। ইভেন আরও কিছু ট্যাব আছে, যেমন এখানে স্ল্যাবগুলো দেখা 1 টাকা থেকে 2.5 লাখ, 2.5 লাখ 1 থেকে 4 লাখ, ওগুলো এখানে এই যে ক্রিয়েট নিউ স্ল্যাবে গিয়ে আপনি এগুলো ক্রিয়েট করবেন। যদি ক্ল্যাশ করে, যেমন এখানে 1 টাকা থেকে 2.5 লাখ টাকা আছেই, আমি যদি এখন দিয়ে দিলাম এটা কোন ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ দিলাম 10 টাকার থেকে 40 টাকা, ট্যাক্স কাটবে ধরেন 2%, এই যে লাল কালার ওয়ার্নিং, লাল কালার মানে আপনার কাজটা হয়নি। ইস ক্ল্যাশ টু ইস অ্যানাদার ওয়ার্নিং, মানে এক যে কোনো রেঞ্জে আপনি একটাই ট্যাক্স দিতে পারবেন, যার বেতন 10 টাকা শেয়ার ট্যাক্স সেট আপে একটাই ট্যাক্স থাকবে। 10 টাকার জন্য আমরা 10% একবার, 12% একবার, দুইটা ট্যাক্স কখনো সেট আপ করতে পারবেন না, ফিক্সড যে কোনো রেঞ্জেই ফিক্সড। আর যে এর আগে যে বললাম সবুজ কালার মানে আপনার কাজটা হয়ে গেছে, আর লাল কালার মানে আপনার কাজটা হয়নি, যে ইরর আসছে, কী ইরর আসছে সেটা এখানে শো করবে। এখন আপনার অ্যাকাউন্ট্যান্ট যদি হিসাবে ভুল করে এমন কিছু ক্রিয়েট করে রাখলো, দেখা গেল আপনার বেতন আসছে 3,01,000, যেটা সিস্টেমে নাই, মানে সেট আপেই নাই, 3,01,000 কোনো সেট আপই নাই, তখন ডিফল্ট হিসাবে ট্যাক্স কাটবে। মানে আপনার স্যালারি ক্যালকুলেশন করার পরে যদি এমন অ্যামাউন্ট আসে যেটা সেট আপেই নাই, তখন সে ডিফল্ট ট্যাক্স যেটা আছে সেটা কাটে নেবে, বাই ডিফল্ট এই ট্যাক্সটা কাটবে, এটা হলো ডিফল্ট। কিন্তু অ্যাকাউন্ট্যান্ট যদি ভুল না করে তাহলে এটা কখনো হবেই না, এই নিচে যেগুলো আছে সেগুলো কাটবে, এই রেঞ্জের মধ্যে যা আছে সেগুলো কাটবে। এখন এখানে যেমন এখানে দেওয়া আছে 30,00,000 টাকা পর্যন্ত স্যালারি,
মানে কারো স্যালারি যদি 30 লাখ 1 টাকা হয়, তাহলে তো সেটার আর সেট আপ নাই, তখন ডিফল্ট কাটা শুরু করবে। ডিফল্ট ট্যাক্স যেটা, সেটা হলো যে যদি আপনার 30 লাখের সে উপরে চলে যায়, যেমন ধরেন সর্বোচ্চ এখানে সেট আপে আছে কত, 30 লাখ, তারপরে কিন্তু আর নাই। আর কারো স্যালারি যদি 30 লাখের উপরে চলে যায়, তাহলে ডিফল্ট কাটবে এইটা। আর আপনার এখানে ম্যাক্সিমাম স্যালারি 30 লাখ, কারো বেতন আসছে 2 লাখ, যেটা সেট আপে নাই ধরেন, তখন সে কাটবে এইটা। এটা হলো আপনার নর্মাল যেটা ডিফল্ট ট্যাক্স এইটা। আর যদি ম্যাক্সিমামের উপরে কারো চলে আসে, মানে 50 লাখ টাকা কারো স্যালারি চলে আসে, তাহলে 30%, 10% আসবে যদি সেট আপেই না থাকে। ম্যাক্সিমাম ভ্যালু 30 লাখ, কিন্তু তার স্যালারি আসছে 30 লাখের কম, কিন্তু সেট আপে নাই, মানে অ্যাকাউন্টেন্ট যে ট্যাক্সটা সেট আপ করছে সেই সেট আপে সেটা পায় নাই এই স্যালারি, মানে 0 টাকা, ধরেন 0 টাকা আসলো। না না, এইখানে তো এগুলো সেট আপ করে দেওয়া, এখন যদি কেউ চেঞ্জ করে, হ্যাঁ হ্যাঁ, 0 টাকার সেট আপ নেই, 30% এটা হলো ট্যাক্স। ডেজিগনেশন বলতে বোঝা গেল পজিশনগুলো, যেমন এখানে বাই ডিফল্ট কিছু ক্রিয়েট করা, সিইও, ডিরেক্টর, এইচআর, অ্যাকাউন্টেন্ট, জেনারেল ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, এই এগুলো হলো ডেজিগনেশন। বাই ডিফল্ট অনেকগুলো ক্রিয়েট করা আছে, জুনিয়র ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার, সিনিয়র ওয়েব ডেভেলপার, এগুলো এখান থেকে ক্রিয়েট করবেন। এবং আপনি যখন ডেজিগনেশন ক্রিয়েট করবেন, তখন আপনার বলা লাগবে তার বসকে, আমি একে একে ডিসক্রাইব করি। এটা তো ডেজিগনেশনের নেম, যেমন সিইও একটা ক্রিয়েট করা, সিইও নামে আর একটা ডেজিগনেশন হবে না, আপনি দিতে পারেন জুনিয়র সিইও, সিনিয়র সিইও, কিন্তু সিইও একটাই। সে কত পার্সেন্ট পর্যন্ত লোন নিতে পারবে, এটা এখান থেকে সেট আপ হবে। কারণ সচরাচর দেখা যায় কি, যারা নিচের লেভেলে কাজ করে, যেমন জুনিয়র ওয়েব ডেভেলপার, তাদের দেখা যায় সুবিধা কোম্পানি কম দেয়, যারা হায়ার লেভেলে চলে যায়, সিনিয়র হয়ে যায়, বেশি দিন যাওয়ার চাকরি করে, তারা বেশি সুবিধা পায়। তো দেখা গেলো যে যারা জুনিয়র ওয়েব ডেভেলপারের লোন দিয়ে রাখলো 10%, 10%-এর চেয়ে বেশি সে লোন নিতে পারে না স্যালারি ওয়াইজ, হ্যাঁ, কিন্তু ডিরেক্টর দেখা গেলো 50% লোন নিতে পারে। আপনি সেগুলো এখান থেকে সেট আপ করবেন। প্রভিডেন্ট ফান্ড, কত টাকা প্রভিডেন্ট ফান্ড, যদি পার্শে পার্সেন্টেজ দেওয়া থাকে, দ্যাট মিনস আপনি পার্সেন্টেজে এন্ট্রি দিবেন, ফিক্সড ভ্যালু না, কিন্তু তার স্যালারি ওয়াইজ এত পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড, এত পার্সেন্ট লোন নিতে পারে। এখানে আসবে তার সুপারভাইজারকে, তার বসকে। প্রত্যেকটা ডেজিগনেশনেরই কোনো না কোনো বস থাকবে, যেমন আপনি যেভাবে সিলেক্ট করবেন সেইভাবেই। আপনি দিয়ে দিতে পারেন জুনিয়র ওয়েব ডেভেলপারের বস ওয়েব ডেভেলপার, কিংবা ডাইরেক্ট দিয়ে দিলেন জুনিয়র ওয়েব ডেভেলপারের বস সিনিয়র ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপারের বস কেউ না, ওয়েব ডেভেলপার কারোরই বস না। এবং কোন স্কেলে সে বেতন পায়, ওই যে কিছুক্ষণ আগে যে বেতনটা সিলেক্ট করলাম, তিনটা স্কেল বাই মানে এক্সাম্পল হিসাবে দেওয়া ছিল, আপনি এখানে দিয়ে দিলেন যে কোন স্কেলে সে বেতন পায়। কিছুক্ষণ আগে যেটা বললাম যে অ্যাকাউন্টেন্ট পাবে এক স্কেলে, এইচআর পাবে আরেক স্কেলে, সেই স্কেলটা দিয়ে ক্রিয়েট দিলেই ক্রিয়েট হবে। এখন কথা হলো যে আপনি সব কিছু ডিলেট করতে পারবেন না, এখানে অনেকগুলো ডিলেট বাটন ডিজেবল, এরা কিন্তু ডাইনামিক্যালি ডিজেবল হয় আছে। তার কারণ হলো যে সিইওর আন্ডারে আরও আছে এমপ্লয়ি, সেই জন্য আপনি সিইওকে চাইলেই ডিলিট করে দিতে পারবেন না। জুনিয়র ওয়েব ডেভেলপারের আন্ডারে কেউ নাই, আপনি জুনিয়র ওয়েব ডেভেলপার সরাই দেন, সমস্যা নাই। আপনি সিইওর নাম চেঞ্জ করে দিয়ে দিলেন ম্যানেজিং ডিরেক্টর, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সিইওকে ডিলেট করতে পারবেন না। তার কারণ হলো সিইওর আন্ডারে এমপ্লয়ি আছে, মানে কারো আন্ডারে যদি এমপ্লয়ি থাকে, তাহলে সেই এমপ্লয়ি ডিলেট না হওয়া পর্যন্ত বস ডিলেট হয়। যেমন এখানে দেখেন যেগুলো ডিজেবল করা, তার মানে তার আন্ডারে কেউ না কেউ আছে। সিনিয়র ওয়েব ডেভেলপার ডিজেবল করা, প্রজেক্ট ম্যানেজার ইনেবল, কারণ প্রজেক্ট ম্যানেজারের আন্ডারে কেউ নাই। তাও ডিলেট করতে হবে না, মানে ইনফরমেশন যদি ডাটাবেজে থাকে, তাহলে এই সেট আপ থেকে এগুলো ডিলেট করা যাবে না।
মানে কোনো ইনফরমেশন নাই, কিছু নাই, যেন আমি এখানে একটা টেস্ট ক্রিয়েট করলাম, টেস্ট ডিলেট করে দিলাম, কোনো সমস্যা নেই। গ্রিন মানে এডিট, রেড মানে ডিলেট। দেন আসলে এমপ্লয়ি টাইপ, এমপ্লয়ি টাইপ এখানে তিনটাই দেওয়া আছে, এর বেশি হওয়ার কথা না, তো নতুন করে ক্রিয়েট করার কথা না। আপনি এইগুলোর নাম এডিট করতে পারেন, ডিলেট করতে পারেন চাইলে। যদি আপনি কন্ট্রাক্টুয়াল কাউকে হায়ারই না করেন তো ডিলেট করেন। ফুল টাইম বলতে যে ফুল টাইম কাজ করে, পার্ট টাইম বলতে যে পার্ট টাইম কাজ করে, আর কন্ট্রাক্টুয়াল বলতে বোঝায় শর্ট পিরিয়ড অফ কন্ট্রাক্ট, যে 2 মাসের কন্ট্রাক্টে আপনাকে হায়ার করা হবে কিংবা 4 মাসের কন্ট্রাক্টে। যেমন মেট্রো রেলের কাজ হচ্ছে, মেট্রো রেলের 2 বছরের কন্ট্রাক্ট হয়তো বা 3 বছরের কন্ট্রাক্ট, 3 বছরের জন্য হায়ার করা হবে। জেনারেল ইনফরমেশনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটা হলো যে আপনার পার ডে ওয়ার্কিং আওয়ার কত, সেটা এখানে দিয়ে দিবেন যে আপনার ডেইলি ওয়ার্কিং আওয়ার কত। এটা ইম্পর্টেন্ট কখন, যখন আপনি স্যালারি ওভারটাইম সহ হিসাব করবেন। আপনি স্যালারি যদি ওভারটাইম ছাড়া হিসাব করেন, দেন এই ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি কোনো কাজেই লাগবে না, কিন্তু সেটারে থাকবে। আপনি যদি ওভারটাইম সহ স্যালারি হিসাব করেন, দেন 9 আওয়ার্সের উপরে যে যাবে সে ওভারটাইম পাবে, এবং 9 আওয়ার্সের নিচে আসলে তার আন্ডার টাইম হবে। এবং হলিডেও অবশ্যই বলে দেওয়া লাগবে, উইকলি হলিডে বলতে বোঝায় উইকেন্ডস। আপনার একদিনের উইকেন্ড হতে পারে, 2 দিনের উইকেন্ড হতে পারে, একদিনের উইকেন্ড যে কোনো দিন হতে পারে, সেটাই কোনো সমস্যা নাই। মানে সিস্টেম জানে যে সপ্তাহে কয়দিন বন্ধ, শনিবার বন্ধ হলেও যে কথা, শুক্রবার বন্ধ হলেও সেই কথা, মানে একদিন বন্ধ। কোনো এমপ্লয়ি রবিবারে আসলো না, আসলো না, শুক্রবারে আসলো, সমস্যা নেই। কোনো এমপ্লয়ি শুক্রবারে আসলো না, রবিবারে আসলো, সমস্যা নেই, কারণ তার উইকলি একদিন বন্ধ, যেমন এখানে 2 দিন দিয়ে রাখা। এটা আপনার এর বেশি দিতে হবে না, হয় 1 দেওয়া লাগে না, 2 দেওয়া লাগে, মানে 2টা অপশনই আছে। এবং এই যে স্যালারি ক্যালকুলেশন কেমন করবেন, স্যালারি ক্যালকুলেশন আমি যদি এখানে উইদাউট ওভার টাইম দিয়ে দিই, তাহলে এই এই ওভার টাইম কয় ঘন্টা, অফিস হলিডে কয়দিন, এগুলো দিয়ে আর লাভ নাই। যেমন আপনার হলিডে হলে 1 দিন, আপনার সপ্তাহে 7 দিন আসলেন, দেন আপনার 1 দিন ওভার টাইম হবে বাই ডিফল্ট। কিংবা এখানে 2 দিন দেওয়া, আপনার সপ্তাহে 7 দিন আসলেন, 2 দিন ওভার টাইম হবে। কিন্তু যদি এখানে দেওয়া থাকে উইদাউট ওভার টাইম, দেন এগুলো কি দিল না দিল কিছু যায় আসে না, কারণ এগুলো আর ক্যালকুলেশন হবে না। রিলিজিয়ন সেট আপটা করা হলো আপনার বোনাসের কারণে। আপনি যখন বোনাস দিবেন, বোনাস যখন আসবে আমি তখন বলবো নি, বোনাসে আপনার অপশন থাকে যে আপনি রিলিজিয়ন ওয়াইজ বোনাস দিবেন না সবাইকে বোনাস দিবেন। আর আপনি চাইলে পারে বছরে 1 বা 2 বার সবাইকে বোনাস দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে যে কোম্পানি চলে। কিংবা আপনি চাইলে দিলেন যে বছরে 1 বার মুসলমানদের ঈদে বোনাস দেওয়া হয়, বছরে 1 বার হিন্দুদের পূজায় বোনাস দেওয়া হয়, বছরে 1 বার খ্রিস্টানদের বড়দিনে বোনাস দেওয়া হয়। তো সেটা আলাদা করার জন্যই রিলিজনটা করা। আর শুধু রিলিজনের নাম লিখবেন, সাবমিট দেবেন, এবং এখানেও ডুপ্লিকেট হবে না। ইসলাম রিলিজন একটাই, ইসলাম নামে আপনি আরেকটা রিলিজন করতে পারবেন না। এবং এমপ্লয় ক্রিয়েটের সময় এই অপশনগুলো আসবে। এটা এই রিলিজন সেট আপটা দরকার হলো আপনার বোনাসের কারণে। এখন যদি আপনার বোনাস দেন অলওয়েজ অল, মানে রিলিজন ওয়াইজ ভাগ না করে সবসময় সবাইকে দেন, তাহলে রিলিজনের কোনো দরকার নেই, ইউজলেস। তারপরে লিভ, এগুলো কিন্তু সব সেট আপ অ্যাকচুয়ালি। অফিস ম্যানেজমেন্টের মধ্যে আপনার অফিসটা কীভাবে চলে সেটা সেট আপ করবেন। এখানে একটু ক্যালকুলেশনের বিষয় আছে। লিভ টাইপ বলতে বোঝায় যে কয় ধরনের ছুটি আপনারা অ্যালাউ করেন। উইদাউট পে লিভ যেটা, সেটা হলো ইমার্জেন্সি, এটা আপনি ডিলেট করতে পারবেন না। উইদাউট পে লিভ এখানে অলওয়েজ থাকবেই। উইদাউট পে বলতে বোঝায় কেউ যদি উইদাউট পে লিভ নেয়, তার স্যালারি জেনারেট হলে সে স্যালারি পাবে না। কারো যদি 10 দিন উইদাউট পে লিভ থাকে, সে 10 দিনের স্যালারি কাট, 2 মাস 3 মাস যদি থাকে 3 মাসের স্যালারি কাট। মানে যে কয়দিন সেট আপে তার উইদাউট পে লিভ থাকবে, সেই কয়দিনের তার স্যালারি নেই। এবং এখানে বলা আছে ম্যাক্স লিভ পার টাইপ, এইটা কিন্তু টোটাল লিভ না, মানে দুইটা কিন্তু আলাদা, টোটাল লিভ আর ম্যাক্স লিভ পার টাইপ দুইটা আলাদা। এখানে আছে ম্যাক্স লিভ পার টাইপ 12 দিন,
অর্থাৎ উইদাউট পেড তো বেতনই নেই, আর দুইটা আছে, অর্থাৎ 12 দুগুণা 24 দিন আপনি বছরে ছুটি পাবেন। এখন আপনি বাই চান্স যদি এখানে আরেকটা ক্রিয়েট করি, ধরেন টেস্ট একটা ক্রিয়েট করলাম, তার মানে সে 3 বরং 36 দিন ছুটি পাবে। তখন আপনার সেটা আবার হিসাব করে এটা অ্যাডজাস্ট করা লাগবে, এবং এটাও ইনিশিয়ালি একবারই সেট আপ হয়, মানে কোম্পানির এই নিয়ম এইভাবে ছুটি দেয়, বাস শেষ। তারপরে এটা তো আর ঘন ঘন চেঞ্জ করার দরকার নাই। ইনিশিয়ালি আপনি কয় দিন ছুটি দেন, কয়ভাবে ছুটি দেন সেটা দিয়ে সেট আপ করে রেখে দিলেন, বাস। কিন্তু এটা কিন্তু টোটাল লিভ না, মানে বছরে 24 দিন কিংবা বছরে 30 দিন ছুটি, এটা কিন্তু সেই সেইটা না। আপনি যখন লিভ নিবেন, লিভ অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনার বলা লাগবে যে আপনি কোন লিভ নিবেন, এবং এগুলো অটোমেটিক সেট আপ হয়ে গেলো পরে আসতেছে। বোঝা গেল? রিক্রুটমেন্টে আসলো হলো আপনার জব পোস্ট করা। যেমন এখানে একটা পোস্ট করাই আছে, ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে মেইন ব্রাঞ্চে ফুল টাইম। এখানে আপনি ফর্ম ফিল আপ করবেন, ফর্ম জাস্ট ইনিশিয়ালি দেখলেই বোঝা যাবে যে ডেজিগনেশন কি, কোন পদে লোক নেওয়া হবে, কোন ব্রাঞ্চে নেওয়া হবে, ফুল টাইম পার্ট টাইম কন্ট্রাকচুয়াল নেওয়া হবে কি না, পাবলিশ যেটা, এটা হলো ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো জব আনপাবলিশ করে রাখেন, তার মানে হলো যে আপনার ডাটা বেজে এটা আছে কিন্তু কেউ এটা দেখবেও না, অ্যাপ্লাই করতে পারবে না। যখন জবটা পাবলিশ হবে, মানে এটা সুবিধা হলো কি, আপনি ধরেন জুনিয়র ডেভেলপার, আপনার ঘন ঘন নিয়োগ দেওয়া লাগে, তা আপনি বারবার ফর্ম পূরণ করার দরকার নেই। আপনি একবার ফর্ম পূরণ করলেন, যখন লোক নেওয়া হয়ে গেল এটা আনপাবলিশ করে রেখেলেন, তাহলে আর কেউ দেখলো না, নতুন করে লোক নেওয়া দরকার, জাস্ট এটা পাবলিশ করলেন হয়ে গেল, আবার এত কিছু লেখার দরকার নেই। আর এডিট তো এডিটার দিলে তো সিম্পল এই ফর্মটাই আসবে। আর অ্যাপ্লিক্যান্ট যেটা, এখানে আরেকটা ঘটনা আছে, অ্যাপ্লিক্যান্টে মানে কেউ নাই, এই অ্যাপ্লিক্যান্টে যখন কেউ অ্যাপ্লাই করবে তখন আপনি দেখতে পাবেন, এখন যেহেতু কেউ নাই সেহেতু দেখানো যাচ্ছে। কোথায় থেকে অ্যাপ্লাই করবে? ইনিশিয়ালি এখান থেকেই অ্যাপ্লাই করবে। এখানে একটা, এখানে যেটা হবে সেটা হলো যে এখানে আপনি একটা, আমার ইয়েটা খেয়াল নাই, একটা ইউআরএল আছে, একটা ইউআরএল ক্রিয়েট করা আছে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু বাস্তবে যেটা হবে সেটা হলো ওই ইউআরএলটা আপনার কোম্পানির কাছ থেকে নেওয়া লাগবে। কারণ এই কোম্পানি যে সফটওয়্যারটা চালায়, সেই সফটওয়্যারে কিন্তু বাস্তবে যে অ্যাপ্লাই করবে সে কিন্তু এই সফটওয়্যারে ঢুকে অ্যাপ্লাই করবে না। যেমন আপনি ইউরোপিয়ান আইটি যদি এই সফটওয়্যারটা চালায়, কেউ যদি অ্যাপ্লাই করতে চায় তার ইউরোপিয়ান আইটির ওই সাইটে গিয়ে অ্যাপ্লাই করা লাগবে। ওই কেরিয়ার অপশন থাকে, ওই কেরিয়ার পেজের লিঙ্কটা এখানে দেওয়া লাগবে। এটা হলো জাল এক্সচেঞ্জের ভিউ না, এটা লরেম টেস্ট বসানো খালি। জব টাইটেলগুলো এই যে ডিরেক্টর, এটা জব টাইটেল, এই যে মেইন ব্রাঞ্চে ফুল টাইম সব থাকবে। এই ইউআরএল না, আপনার ওই ইউআরএল, যেমন europeanit.com/career, ওই ইউআরএলটা এখানে বসানো লাগবে। যেটা আমি পরে কোডের মধ্যে বসানো লাগবে, পরে কোডের কোডের মধ্যে পরে দেখাই দেবো। এটা গেল রিক্রুটমেন্ট, দেন এমপ্লয়ি ম্যানেজমেন্ট। এরা এখানে আসলে আপনার এমপ্লয়ি ক্রিয়েট। এখন আমি প্রথমে যেটা বলছিলাম, আপনি ইউজার এমনিও ক্রিয়েট করে রাখতে পারেন কিংবা পরে এই ডাইরেক্ট ক্রিয়েট করতে পারেন। এখন আপনি যখন ক্রিয়েট করবেন, সিম্পল এখানে কোনো ইউজার ক্রিয়েট করা নাই, কারণ যে কয়জন ইউজার ক্রিয়েট করা আছে সবাই এমপ্লয়ি, সেজন্য এই লিস্টটা কেউ কাউকে শো করতেছে না। কেউ যদি এমপ্লয়ি না থাকতো তাহলে তারটা শো করতো, এবং আপনি যদি ইউজার থেকে এমপ্লয়ি করেন দেন এই অপশনগুলো থাকবে না। অর্থাৎ আপনি এক না, কারণ হলে এই অপশনগুলো আপনি এখানে অলরেডি দিয়ে আসছেন, এই যে এখানে যেগুলো পূরণ করে আসছেন, টেস্ট নাম দিয়ে রাখি।
এই যে টেস্ট টেস্ট ইউজার আসলো, আমি আমার ইমপ্লয় করতে যাই, কারণ টেস্ট ইমপ্লয় নাই যেখানে টেস্ট চলে আসছে। এটা আপনি ইউজার থেকে বুঝতে পারবেন, ইউজার মানে যারা যারা ইউজ করতে পারে, যে যদি কেউ ইউজার হয় সে অবশ্যই ইউজ করতে পারবে, আর কেউ যদি ইমপ্লয়ি না হয় দেন আপনার এই লিস্টের থেকে দেখা লাগবে যে লিস্টে যদি কেউ থাকে দেন সে ইমপ্লয়ি না, তাহলে এই লিস্টের মধ্যে যারা যারা আছে তারা তারা ইমপ্লয়ি না, তারা তারা শুধু ইউজার, মানে ইউজার হিসাবে ক্রিয়েট করা, এবং অ্যাডমিন হিসাবে যাদের ক্রিয়েট করা আছে তারা কোনো জায়গায় শো হয় না। এইখানেই ক্রিয়েট করবেন, এইখানেই ইউজার, ওটা হলো নর্মাল ইউজার, কিন্তু আপনি নর্মাল ইউজারকেও ইমপ্লয়িতে কনভার্ট করতে পারবেন, যদি কনভার্ট করতে চান দেন এখান থেকে কনভার্ট করতে হবে। যেমন আমি এখন একে কনভার্ট করবো, একে যখন সিলেক্ট করে দেন পাসওয়ার্ড লেখা কনফার্ম পাসওয়ার্ড লেখা ওগুলো চলে গেছে, ওগুলো আর নাই। এই যে এখানে চলে আসছে, এই যে ইমেল অর্ডারটা চলে আসছে, এইজন নামও চলে আসছে, যে টেস্ট নামও চলে আসছে। এই এমপ্লয়ি ফর্মটা অনেক বড় আর কি, অনেক ইনফরমেশন দেওয়া লাগে, ছবি টবি আছে, দিয়ে হ্যাঁ কাজ করে, ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ ছবি টবি আছে। তারপর যেমন এখানে আমার ছবি দেয়া নাই, ছবি দেওয়া না থাকলে, কারো যদি ছবি না থাকে, যেমন আমি যেমন লগ ইন করলাম আমার ছবি দেওয়া নাই, তাহলে এই যে আইকনটা আছে, এই যে আইকন, কারো যদি ছবি না থাকে তাহলে ডিফল্ট এই আইকনটা আসবে, ছবি থাকলে এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ছবি আসবে, আর ছবি না থাকলে যেই হোক ছবি না থাকলে এই আইকনটা আসবে। এগুলো ইমপ্লয়ি ক্রিয়েট, দেন ইমপ্লয়ি এডিট অপশনটা একটু আলাদা করে রাখা, যেহেতু ফর্ম অনেক বড়ো, যেটা এই যে এখানে দেখেন এডিট যখন করতে পারেন তখন আবার টেস্টে কিন্তু এখানে নাই, কারণ টেস্ট কিন্তু ইমপ্লয়ি না। আমি আমার মধ্যেই যদি ঢুকি, আমার সব ইনফরমেশন নিয়ে ফর্মটা চলে আসছে, যেহেতু ছবি নাই সেহেতু এটা আসছে, আপডেট দিলে আপডেট হবে, আবার আসলে ইনক্রিমেন্ট পলিসি। ইনক্রিমেন্ট পলিসিতে আপনার এই বাটনটা খুব ইম্পর্টেন্ট, ইউজার উইদাউট কেপিআই অ্যাসেসমেন্ট উইল গেট নো ইনক্রিমেন্ট। কেপিআই আমি পরে আসতেছি, যদি এটা আনচেক করে দেন তার মানে হলো কেপিআই অ্যাসেসমেন্ট ছাড়াও আপনি ইনক্রিমেন্ট করবেন, আর এটা যদি চেক করে দেন তার মানে কেপিআই অ্যাসেসমেন্ট ছাড়া ইনক্রিমেন্ট হবে না। যেমন বর্তমানে কিন্তু চেক করাই ছিল, আমি যদি এখন ইনক্রিমেন্টে যাই এখানে কেউ নাই, তার কারণ হলো কেপিআই অ্যাসেসমেন্ট করা হয় নাই। আমি যদি আমি এখানে গিয়ে এটা তুলে দিই যে আমি কেপিআই অ্যাসেসমেন্ট করব না, এই দেখুন সবাই চলে আসছে, কেপিআই আসতেছে একদম লাস্টে, এই যে কেপিআই, যদি আপনি কেপিআই অ্যাসেসমেন্ট না করেন দেন আপনি ফর্মের এখানে কি দিলেন না দিলেন কিছুই যায় আসে, কারণ আপনি কেপিআই অ্যাসেসমেন্ট করবেনই না, এই ফর্ম তো অন ইউজলেস। যদি আপনি কেপিআই অ্যাসেসমেন্ট করেন দেন আপনার একটা নাম্বার হবে, পার্সেন্টেজ হবে যে আপনার পারফরমেন্স কেমন, আপনার পারফরমেন্স যদি 10%-এর যে টার্গেট সেট করা থাকবে আমি পরে দেখাচ্ছি, তার চেয়েও যদি খারাপ হয় তাহলে আপনি কোনো ইনক্রিমেন্টই পাবেন না, সেটা যেই হোক আপনি সিএম হোক জিএম হোক যেই হোক এই সফটওয়্যার দিয়ে আপনাকে ইনক্রিমেন্ট দেওয়া সম্ভব না। হ্যাঁ ফুল ইমপ্লিমেন্ট করা আছে, কিন্তু যদি আপনি কেপিআই ইউজ না করেন দেন এই ফর্মে কি দিলেন কিছু যায় আসে না। আপনি সিম্পল দেখেন আমি যদি এখানে বাড়াই এটাও বাড়ে, মানে দুইটা একসাথে বাড়তে হবে, কারণ একটা যাতে ক্ল্যাশ না করে, বুঝতে পারছি, কারণ এটা দিয়ে রাখলেন 12, এখানে যদি 10 থাকে তাহলে তো 11 আর 12-র মধ্যে যে আসবে তারা ক্ল্যাশ করবে, সেই জন্য ওইটা অটো ইনক্রিজ হবে। এগুলো সব স্কোর দেওয়া আর কি,
10%-এর নিচে হলে নো, 10% হলে ফাইভ, 10% থেকে তো হলে এত, মানে স্কোর দেওয়া মানে নাম। ফুল কেপিআইটা ইমপ্লিমেন্ট করতে পারছে? হ্যাঁ, ফুল করা আছে, ফুল করা আছে। এখানে স্কোর অনুযায়ী আর কি, যেমন 20%-এর বেশি হলে 30, ম্যাক্সিমাম হলো 30 দেওয়া, 30%-এর বেশি কারো বেতন ইনক্রিজ হবে না আর কি। এটা যদি 100 দিয়ে দেন 100, কেপিআই স্কোর আর কি, মানে ম্যাক্সিমাম কেপিআই স্কোর হলে এবারেও 30%-এর বেশি তার ইনক্রিমেন্ট হবে না। এটা এটা যদি দিয়ে দেন 100, তাহলে 100% পর্যন্ত হবে, মানে ফর্মটা যখন যেভাবে সেট আপ করা হবে সেই অনুযায়ী ইনক্রিমেন্ট হবে। আপাতত যেহেতু কেপিআই নিচে আছে, আমি কেপিআই ছাড়া দেবেন, যেহেতু কেপিআই এখন নাই, কোনো স্কোর নাই, এখানে দেখেন ম্যাক্সিমাম 30% চলে আসছে। যদি স্কোর থাকতো তাহলে কিন্তু তাহলে ইন্ডিভিজুয়ালি আলাদা আসতো, যার স্কোর যেমন সেইভাবে আসতো। কারো স্কোর যদি কম থাকতো তাহলে এখানে 0% আসতো, কারো স্কোর যদি মাঝামাঝি থাকতো তার ওই ওই টেবিল অনুযায়ী, ওই টেবিল অনুযায়ী যেটা সেটাই আসতো। এবং ইনক্রিমেন্টের মধ্যে আরেকটা আছে যেটা প্রমোশন বলা, এটা তো গেল বেতন, ইনক্রিমেন্ট মানে বেতন বাড়ানো, আর প্রমোশন বলতে বোঝাচ্ছে হলো আপনার এক ডেজিগনেশন থেকে আরেক ডেজিগনেশনে যাওয়া। এখানে এখানে ঘটনা আছে, আপনি এখন ধরেন আছেন জুনিয়র ওয়েব ডেভেলপার, জুনিয়র ওয়েব ডেভেলপারের বেতন হলো পে স্কেল 5 ধরলাম, সেই পে স্কেল 5-এর উপরে আপনি ধরেন 2 বছরে 30% ইনক্রিমেন্ট পাইলেন, তখন কিন্তু আপনার বেতন আর পে স্কেল 5 নাই, তার সাথে আবার ইনক্রিমেন্ট যোগ হয়েছে। কিন্তু আপনি যখন সিনিয়র ওয়েব ডেভেলপারে চলে গেলেন, ধরেন প্রমোশন পেলেন ওয়েব ডেভেলপারে চলে গেলেন, ওয়েব ডেভেলপারের বেতন ধরেন পে স্কেল 4, তখন কিন্তু আপনার এই ইনক্রিমেন্ট আর থাকবে না। আপনি জুনিয়র ওয়েব ডেভেলপারে যে ইনক্রিমেন্টটা পাইছিলেন ওটা জুনিয়র ওয়েব ডেভেলপারে, সিনিয়র ওয়েব ডেভেলপারের পে স্কেল আলাদা, তখন ওই পে স্কেলের যে বেতন আপনি সেই বেতনে বেতন পাবেন। আগের পে স্কেলে আপনার ধরেন 10%-20% ইনক্রিমেন্ট হয়তো হয়েছিল, নতুন পে স্কেলে গেলে কিন্তু পুরান ইনক্রিমেন্ট আর থাকবে না। মানে সিস্টেমটা এইভাবে ডিজাইন করা, মানে পে স্কেল যদি চেঞ্জ হয় পুরান পে স্কেলের ইনক্রিমেন্টগুলো বাদ, সেইখানে এসে আবার ইনক্রিমেন্ট দিয়ে দিতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু বাই ডিফল্ট বাদ হয়ে যাবে। তারপর আসলে ট্রান্সফার, এখন ট্রান্সফারের মধ্যে 2টা অপশন আছে, মানে জাস্ট এই ব্রাঞ্চ থেকে গেল আর ওই ব্রাঞ্চে গেল এমন না, প্রথমে আপনার একটা ব্রাঞ্চ থেকে রিলিজ করা লাগবে। যেমন আমি এখানে দিলাম সাজিদুল ইসলাম, সাজিদুল ইসলামকে আমি রংপুর ব্রাঞ্চে পাঠাবো, দিয়ে রিলিজ দিয়ে দিলাম। এখানে কিন্তু সবাই আসতেছে না, এই ব্রাঞ্চের যারা তারাই আসতেছে। হ্যাঁ, মেইন ব্রাঞ্চ এখন সাজিদুল ইসলামকে রংপুর ব্রাঞ্চ, ও উনি রংপুর ব্রাঞ্চ ধরেন, এটা মানে রংপুর ব্রাঞ্চে আছে। রিলিজ করে দিলাম, রিলিজ করা অবস্থায় এখন যদি সাজিদুল সাহেব লগ ইন করেন, উনি কিন্তু এখান থেকে রিলিজ হয়ে গেছেন, রিলিজ মানে এই ব্রাঞ্চ থেকে রিলিজ, এই ব্রাঞ্চে উনি আর নাই, যতদিন ওই ব্রাঞ্চে জয়েন না করবে ওনার অ্যাক্সেস বন্ধ। উনি যদি ওনার ইউজার আইডিতে লগ ইন করে, ওনার যে রোল থাক, যে পারমিশন থাক, রিলিজ অবস্থায় আছে মানে অ্যাক্সেস নেই। উনি হয়তো ইনিশিয়ালি হোম বাটনটা এই হোমে এসে দেখতে পারে, হোম আর কিছু দেখতে পারবে না, মানে নর্মাল যে ফাংশনালিটি থাকবে ডে টু ডে তার কিছুই করতে পারবে না যতক্ষণ সে রিলিজ না হয়, জয়েন না করে। আপনি যখন জয়েনে যাবেন তখন আপনি দেখতে পারবেন যে কে কে রিলিজ অবস্থায় আছে, কেউই যদি রিলিজ অবস্থায় না থাকে তাহলে এখানে আসবে না। এখন জয়েনিং করবে সাজিদুল ইসলাম ঢাকা ব্রাঞ্চে, সিনিয়র ওয়েব ডেভেলপার পোস্টে আছে। এখন কথা হলো যে উনি আগে যে ব্রাঞ্চে ছিল সেই ব্রাঞ্চে উনার যে রোল ছিল, আর ঢাকা ব্রাঞ্চে তো সেম না হইতে পারে, অ্যাকাউন্টেন্ট ঢাকা ব্রাঞ্চে যে কাজ করে মেইন ব্রাঞ্চে আরেক কাজ করতে পারে, রাজশাহী ব্রাঞ্চে আরেক কাজ করতে পারে, সেটা তো রাজশাহী ব্রাঞ্চের যিনি হেড উনি ডিসাইড করবে। তো এই রিলিজগুলো করবে একদম টপ লেভেল থেকে, জয়েনগুলো হবে উনি তখন সিলেক্ট করে দেবে যেমন কোন রোলে সে ওই ব্রাঞ্চে ঢুকবে। এটা আপনি যদি এখান থেকে যারা সিলেক্ট দিবেন তাই, এটা এক্সাম্পল আর কি।
দিয়ে জয়েন দিয়ে দিলেই জয়েন হয়ে যাবে। এই দেখুন লিস্টটা এমটি। এখন যদি উনি লগ ইন করে তাহলে উনি ওই ব্রাঞ্চের মানে যে ইয়ে আছে সেইগুলো শো করবে, ওই আগের ব্রাঞ্চের যা ছিল সেখান থেকে বাদ, সম্পূর্ণ বাদ, একদম একদম ওই এখন সে ওই ব্রাঞ্চে চলে গেছে। লিভ ম্যানেজমেন্টের ফার্স্টে আসলে অ্যাপ্লিকেশন, এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি এখানে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট করতে পারেন। ফর্মে ধরেন দিয়ে দিলেন আমার 10 তারিখে ক্যাজুয়াল লিভ দরকার, এখানে কিন্তু আপনার ওই যে ম্যাক্সিমাম লিভ পার টাইম ওটা কিন্তু আসতে পারে, কিন্তু উইদাউট পে কিন্তু কিছু নাই। আপনি যদি উইদাউট পে লিভ নেন তো উইদাউট পে লিভের কোনো লিমিট নাই, কারণ বেতনই দেওয়া হয় না। আর এটা দেখা যায় যে ইমার্জেন্সি অবস্থায় নেওয়া হয়, কারণ অসুস্থ হসপিটালে কিংবা ধরেন 2 দিনের অ্যাপ্লিকেশন করা হলো, এটা এখানে শো করবে যে 11 তারিখ এবং 10 তারিখের 2টা অ্যাপ্লিকেশন পেন্ডিং অবস্থায় আছে, মানে অ্যাপ্লাই করা হয়েছে। প্রত্যেকটা ডেট আলাদা আলাদা শো করে, রেঞ্জ ওই শো করে না, কারণ যখন কেউ যখন অ্যাকসেপ্ট করবে তখন সেটা ডেট টু ডে অ্যাকসেপ্ট করে, কোনো রেঞ্জ অ্যাকসেপ্ট হবে না। মানে একবার 10 থেকে 15 তারিখ রেঞ্জ অ্যাকসেপ্ট হলো 5 দিন দা না, আপনি 5 দিনের অ্যাপ্লাই করলে দেখা গেলো 3 দিন অ্যাকসেপ্ট হলে 1 দিন হয়নি। প্রথমে এটা আসবে এইচআরের কাছে, এই স্যার দেখতে পারে যেমন এখানে হয়তো আরো কেউ টেস্ট করছিল অ্যাপ্লাই করে রাখা, যার আমি এখানে এটা দিলাম, যে যে অ্যাপ্লাই করছে তার নাম আসে, নাম সিলেক্ট করলে নিচে ডেট আসে। আমি দিয়ে দিলাম 10 তারিখে অ্যাকসেপ্ট করলাম না, 11টা অ্যাকসেপ্ট করলাম, অ্যাপ্রুভে ক্লিক করলে সব আসে। এটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না, এটা ফরওয়ার্ড করবো। ফরওয়ার্ড মানে হলো ফরওয়ার্ড হবে ডিপার্টমেন্ট হেডের কাছে, রিজেক্ট করলে রিজেক্ট। ওই হ্যাঁ দেখাচ্ছি, আপনি ধরেন এখান থেকে ইয়ে করলাম, ইয়েটা ফরওয়ার্ড করলাম, ওটা রিজেক্ট করলাম না, থাক আপনারা এখান থেকে কইছিলাম আপনি এখানে সে দেখতে পারতেছে যে একটা পেন্ডিং অবস্থায় আছে, আর একটা ড্যাশ এই সার ল্যান্ডিং আছে। এই সার ল্যান্ডিং বলতে বোঝায় যে এই সার থেকে ফরওয়ার্ড হয়ে গেছে, এই স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে। কখনো যদি এই স্যার রিজেক্ট না করে ফরওয়ার্ড করে দেয়, আপনি এই যেটা পেন্ডিং অবস্থায় আছে সেটা ডিলিট করে দিতে পারেন, যে আমার আর ওই দিনে ছুটির দরকার নেই। কিন্তু এই স্যার যখন ফরওয়ার্ড করবে আপনি আর ডিলিট করতে পারবেন না, কারণ এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেন ডিপার্টমেন্ট হেডের কাছে আসলো, ডিপার্টমেন্ট হেড দেখলো যে কার কার ছুটির অ্যাপ্লিকেশন আছে। এই যে একদিন এখানে আমি ধরেন অ্যাপ্রুভ দিলাম না, রিজেক্ট দিলাম, এই স্যার অ্যাকসেপ্ট করছে কিন্তু ডিপার্টমেন্ট হেড যে আছে সে রিজেক্ট দিয়ে দিল, এই যে ওয়ার্নিং আসলো রিজেক্ট। এই যে লিভ অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এই দেখেন এখানে লেখা চলে আসে রিজেক্টেড বাই ডিএইচ, মানে ডিপার্টমেন্ট হেড, ডিপার্টমেন্ট হেড আপনার ছুটি রিজেক্ট করে দিয়েছে। এবং রিজেক্ট করে দিলে এবারে আপনি ওই ডেটে বারবার অ্যাপ্লাইও করতে পারবেন না এবং এটা মুছতেও পারবেন না, মানে 11 তারিখে অ্যাপ্লাই করার অপশনও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ পরে থাকবে, হ্যাঁ যতগুলো ছবি সে অ্যাপ্লাই করবে। অ্যাটেন্ডেন্স, হ্যাঁ ছুটি যদি অ্যাকসেপ্ট হয়, যেমন আমি একটা অ্যাকসেপ্ট করে দেয় ওইখানে ঢুকে দেখা লাগে। মানে আমি নিজেই সব করতেছি তো ওই জন্য মনে হচ্ছে এত প্রসেস, কিন্তু অ্যাকচুয়ালি রোলগুলো কিন্তু আমার কাছে সব আসবে, মানে এখন আমার কাছে সব রোল আছে এই জন্য আমার নিজেরই ঢুকে 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 করা হয়। এই যে অ্যাপ্রুভ দিয়ে দিল আর কি। আপনি দেখেন এর একটা অ্যাপ্রুভড হয়েছে, সেটা ছিল ক্যাজুয়াল লিভ, এইখানে দেখেন টোটাল থেকে 1 কমে গেছে অটোমেটিক, সে আর 11 দিনের বেশি ক্যাজুয়াল লিভ পাবে না এই বছরে কারেন্ট ইয়ারে আর কি।
ইয়ার ক্যালকুলেশন করা, তখন তার উইদাউট পেতে যাওয়া লাগবে, 12 দিনের বেশি সিস্টেম থেকে নেওয়াই যাবে না। আপনার 12 দিনের বেশি ছুটি যদি লাগে, লাগতেই পারে, তখন আপনার উইদাউট পেতে যাওয়া লাগবে। উইদাউট পের কোনো লিমিট, 12 দিন কিন্তু একটা টাইপের, টোটাল 12 দিন না, ওই সেট আপে যে থাকবে, এর আগে যে দেখাইলাম সেট আপ, ওই সেট আপে যা থাকবে এখানে তাই আসবে। অ্যাটেন্ডেন্সটা অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্স ডিভাইস দিয়ে করার কথা, যেহেতু ডিভাইস নাই এখানে ইন আর আউট দেওয়া লাগবে, এখানে ইন দিলে হয়তো নেবে না, নেবে না, কারণ এটা হলো আপনার ম্যাক বসানো আছে, তো ওই আমার পিসি থেকে ইন দিলে নেবে। মানে এখন ম্যাক বসানো আছে, তো যদি এই পিসি থেকে লগ ইন করা যায় তো সে তো নিচ্ছে না, কারণ আমি যে পিসিতে বসি ওই পিসিতে গেলে নিবে। দেন আসলে স্যালারি জেনারেট কিছুই না, জেনারেটে ক্লিক করলেই হবে, কিন্তু এখন জেনারেট করলে উল্টা উল্টা ভ্যালু আসবে না, কারণ ভ্যালু দেওয়া নাই, তো ওই জন্য এখানে জেনারেটে ক্লিক করলে স্যালারি জেনারেট হয়ে এখানে টেবিল আসবে নিচে। এই স্যালারি কিন্তু 2 বার জেনারেট করা দরকার, এক এই মাসের স্যালারি যদি একবার জেনারেট হয়ে যায় এই বাটন এখান থেকে চলে যাবে, এখানে ঢুকলে তখন টেবিল আসা শুরু করবে, এক মাসে একবারই। এবং ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার এই নিচের যে সেট আপগুলো আছে এই সেট আপগুলো করা লাগবে আগে, স্যালারি জেনারেট হয়ে গেছে দেন আমি বোনাস দিয়ে দিলাম, তাহলে তো আর বোনাস কিন্তু আর পাবে না। যেমন আমি যদি বোনাস দিতে চাই আমার আগে বোনাস দেওয়া লাগবে দেন স্যালারি জেনারেট করা লাগবে। হ্যাঁ জেনারেট করে, এখন ধরলাম যে আমি স্যালারি যদি একবার জেনারেট করি দ্বিতীয়বার জেনারেট করার অপশন নাই, এখন জেনারেট করার পরে যদি আমি গিয়ে বোনাস দিয়ে দিই যে অমুক 10% বোনাস দাও, তখন তো আর জেনারেট করার অপশনই নাই। সেই জন্য আপনাকে এই নিচের অপশনগুলো আগে দেখে গিয়ে যে কোনো জায়গায় কিছু করা লাগবে নাকি, দেন গিয়ে স্যালারি জেনারেট করবে। সচরাচর এগুলো কম করা হয় এই জন্য এগুলোই নিচে দেওয়া, কারণ এগুলো তো একবার সেট আপ করলেই শেষ। যেমন তখন বলছিলাম স্যালারি ইয়ে রিলিজিয়ন ওয়াইজ স্যালারি দেওয়ার অপশন, এই যে এখানে রিলিজিয়নগুলো আসছে অটোমেটিক, অল যদি দিতে থাকেন তাহলে সব এমপ্লয়ি রিলিজিয়ন ওয়াইজ ভাগ করবে না, আর যদি ইসলাম দেন ইসলাম, যা দিবেন তাই। এখন এখন আপনি যদি স্যালারিও দেন সেই বোনাসও পাবে কোন স্যালারির উপর, সেটা হলো সেই অপশন। গ্রোস স্যালারি, গ্রোস স্যালারি যদি আপনি টিক দেন মিনস গ্রোস স্যালারি, যদি আনচেক করেন দ্যাট মিনস টোটাল স্যালারি। স্যালারি 2 ধরনেরই এখানে লেখাও আছে। হ্যাঁ গ্রোস মানে হলো যেটা মেইন বেতন ছিল সেইটা, আর এই সব কিছু মিলে যেটা সেটা হলো টোটাল। আপনি চাইলে শুধু মেইন বেতন যে আছে তার 50% স্যালারি বোনাস দিলেন, চাইলে এটা যদি টিক দেন তাইলে, আর এটা যদি টিক না দেন দ্যাট মিনস আপনি টোটাল হিসাব করে যে বেতন পান পার্সেন্ট, কত পার্সেন্ট দিবেন সেটা এখানে লিখবেন, যেমন 50%। এটার বোনাস সেট আপ আমি আগেই বলে নিলাম, বোনাস সেট আপ কিন্তু আগে করা লাগবে স্যালারি জেনারেট পরে। প্রভিডেন্ট ফান্ড সেট আপ এগুলো সব ইনিশিয়াল, এক জীবনে একবারই আর কি। প্রভিডেন্ট ফান্ড আপনারা দেন কি না দেন, দিলে কত পার্সেন্ট দেন, কি সমস্যা সেট আপ করে রেখে দেবেন শেষ। পেনশন, আপনার পেনশনে যে অন অফ অপশন আছে, আপনি যদি পেনশন অফ করে দেন অফ হয়ে যায়, কিছু নাই অফ, আপনি পেনশন অন দেই যাবার চলে আসছে পেনশন অন। ঠিক আছে এখন পেনশন যদি সে পায় টোটাল কত মাসের বেতন পাবে, কোন বেতন পাবে, এগুলো সব আর কি। স্যালারি টোটালে দেন, এখানে টোটাল সিলেক্ট করা টোটাল আসছে, আমি যদি এখানে গ্রোস দিয়ে দেই এই যে গ্রোস চলে আসছে, এখন গ্রোস হয়ে গেছে, আমি যদি আবার টোটাল দেই অর্নিং এই যে টোটাল।
গ্রোস মানে ওয়েস্টটা, হ্যাঁ মেইন স্যালারি এটা কত পার্সেন্ট কি সমস্যা হেন তেন দিয়ে আপডেট দিলে, মানে সেট আপ যদি হয়ে থাকে একবার বাস শেষ। তারপর লোন লোন টাইপ আপনি এখানে ক্রিয়েট করতে পারেন, অ্যাডভান্স পেমেন্ট যে লোন টাইপ এটা ডিলেট করা যায় না। অ্যাডভান্স পেমেন্ট বলতে বোঝায় অগ্রিম বেতন, এই অপশনটা থাকবেই। মানে এমপ্লয়ি এক ধরনের লোন অলওয়েজ নিতে পারবে, সেটা হলো অ্যাডভান্স, মানে জানুয়ারি মাসেই আপনি ফেব্রুয়ারি মাসের স্যালারি নিয়ে নিতে পারেন, এটা হলো লোন হিসাবে আসবে। এখন যদি আপনি লোন হিসাবে নেন, ধরেন মিস্টার মামু যেহেতু এক টাকা দেওয়া আছে, সেহেতু এখন লোন দেওয়া মুশকিল, কারণ এই পদে ম্যাক্সিমাম লোন 50% দেওয়া, যেহেতু ওয়েজের ওখানে সব এক টাকা দেওয়া না, সে ম্যাক্সিমাম হাফ টাকার উপর লোনই নিতে পারে না, হাফ টাকা হয়তো এন্ট্রি হবে না। কিন্তু সব ওইখান থেকে হিসাব হয়ে এখানে আসতেছে, কোন টাইপের লোন নিবে, কয় মাসে শোধ দিবে, ধরেন দিলেন 12 মাস, 1 বছরে আপনি শোধ দিবেন, মানে টুক 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 করে ধীরে ধীরে, তাহলে ওই হিসাবে আপনার বেশ স্যালারি যখন পাবেন সেই স্যালারি থেকে লোনটা কাটিয়ে নিবেন। এটা হলো আপনার জাস্ট মেসেজ, মেসেজ লিখে দিলে এখানে মেসেজটা আসবে, এই আর কিছু না। আর এটা হলো একটু জিমেল টাইপ আর কি, কম্পোজ ইনবক্স চলে যাবে এই সিস্টেমের মধ্যে, ইমেল যাবে না কিন্তু, না না এই যে নাম দেওয়া, সে যখন লগ ইন করবে, ধরেন আপনি আমার নাম এর আমি নাই, কারণ আমি নিজেই লগ ইন করে আছি তো আমার নামটা নাই, সে যখন লগ ইন করবে তো ইনবক্সে আসবে না, ইনবক্সে গিয়ে দেখবে যে আপনি একটা মেসেজ দিয়েছে। কম্পোজে গেলে কম্পোজ করে, ইনবক্সে গেলে কেউ মেসেজ দিলে দেখায়, আর সেম টাইম কিছু নাই যেও কিছু আসতে না, কেউ মেসেজ দিলে এবারে তখন আসবে। এটা হলো কমপ্লেইন, কারো কার নামে যদি কারো কমপ্লেইন থাকে, এইটা একটা লং প্রসেস, যত অনেক শর্ট তারপর আবার একটু লং প্রসেস। প্রথমে আপনি কার নামে কমপ্লেইন করতেছেন, ধরেন আমার নাম দিলেন, ধরেন লরেন দিয়ে রইল, এখানে ডেসক্রাইব করবেন যে কী কমপ্লেইন আছে, দিয়ে কমপ্লেইন দিলেন। এই কমপ্লেইন দেওয়া মানেই তার কাছে কমপ্লেইন চলে যায় নি যে আপনার নামে কমপ্লেইন করা হয়েছে, সেই কমপ্লেইনটা যাবে হইলো আপনার বস যে ডিপার্টমেন্ট হেড যে তার কাছে যাবে, এই যে এখানে চলে আসছে। আর ডিপার্টমেন্ট হেড নিজেই যদি কমপ্লেন করে তাহলে তো আলাদা, তাহলে এখানে আর আসার দরকার নেই, ও নিজে কমপ্লেন করলে ডাইরেক্ট চলে যায়। তখন ডিপার্টমেন্ট হেড দেখলো যে আপনার নামে কমপ্লেন আসছে, তখন তার ফিজিক্যালি ফ্যাক্ট ফাইন্ডিং করা লাগবে যে এটা কি আদৌ ঠিক আছে না ঠিক নেই, যদি রিজেক্ট দিয়ে দেয় তো রিজেক্ট, মানে কমপ্লেনটা ভুয়া, আর যদি ফরওয়ার্ড দেয়, ডিপার্টমেন্ট হেড ফরওয়ার্ড করলো মানেই তার নামে অ্যাকচুয়ালি কমপ্লেনটা গেল, কেউ এমপ্লয়ি কমপ্লেন করলো মানেই আপনার নামে কমপ্লেন যায়নি। এখন ধরেন আমার কাছে এখানে একটু দেখান একটু সমস্যা, কারণ হলো আপনার সব মেনুর অ্যাক্সেস আছে তো ওই জন্য একটু গোলমাল লাগতে হয়, কিন্তু আপনি যদি অ্যাডমিন হিসাবে না লগ ইন করেন তাহলে সব মেনুর অ্যাক্সেস পাবেন না, তখন যেটা যেটা পাবে সেই হিসাবে কাজ করবে। যেমন আমি এখন দেখতে পারতেছি যে আমার নামে কমপ্লেন আসছে, এটা কিন্তু ডিপার্টমেন্ট হেড ফরওয়ার্ড না করলে আসতো না, তার আমি দেখলাম, দেখে দিয়ে দিলাম যে ধরেন এনে দিয়ে দিলাম একটা, না আমি কিছু করি নেই, মানে এটা কিন্তু ফিজিক্যাল মিটিং না, এটা কিন্তু জাস্ট সফটওয়্যারে, ফিজিক্যালি কোনো মিটিংই এখনো আসে নাই, সফটওয়্যারে আপনি এন্ট্রি দিয়ে দিচ্ছেন যে না এরা ভুয়া, ধরেন দিলেন সামনে, তখন এটা চলে যাবে এই স্যারের কাছে, এই স্যার গিয়ে সব দেখতে পারে যে কি কমপ্লেন আসছে, এই যে কমপ্লেন তার বিপরীতে সে কি বলছে, এই যে সে এইটা বলছে, বুঝতে পারলেন? এখন সে এইটা দেখেও ডাইরেক্ট গিয়ে করে দিতে পারে,
রিজেক্ট করে দিতে পারে যে কমপ্লেইনটা ভুয়া, কিংবা সে সব কিছু দেখলো, দেখে দেখে তার মনে হলো যে এখানে একটু সমস্যা আছে। আপনি যদি কমপ্লেন রিজেক্ট করেন তার মানে হলো যে কমপ্লেইনটা ভুয়া, আর কমপ্লেনের এগেনস্টে যে আপিল করা হয়েছে সেই আপিল যদি রিজেক্ট করেন তার মানে কমপ্লেইনটাই ঠিক, আপনি আপিলটা রিজেক্ট করেন। আপিল রিজেক্ট করা মানে কমপ্লেইনটা ঠিক, আপনি আপিলটা রিজেক্ট করলেন, আর কমপ্লেন রিজেক্ট করা মানে হলো কমপ্লেইনটা ভুয়া, আপনি আপিলটা অ্যাকসেপ্ট করলেন। ধরেন আমি আপিলটা রিজেক্ট করলাম, তার মানে হলো যে কমপ্লেন হয়েছে। এইটা হলো আপনার ফিজিক্যাল মিটিং। এখন যেটা দেখাচ্ছে এটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলো ফিজিক্যাল মিটিং। এখন ফিজিক্যাল মিটিং হওয়ার পরে যা করবেন এখানে শুধু জাস্ট এন্ট্রি দিবেন। এখন ফিজিক্যাল মিটিং হওয়ার পরে এই কেপিআই আছে আর জাস্ট এন্ট্রি দিয়ে দিবেন। যদি কোনো অ্যাকশন না নেন এন্ট্রি দিবেন যে না কোনো অ্যাকশন নেওয়া হয়নি, মানে ফিজিক্যাল মিটিংয়ে যা করবেন এখানে সে এন্ট্রি দিয়ে দিবেন, মানে এটার সাথে সফটওয়্যারের স্বাদ নাই, আপনি ফিজিক্যালি যা করছেন সেটা জাস্ট এন্ট্রি। এই দেখেন কেপিআই সেট আপ আসলো, এর আগে যেটা বলছিলেন এখানে দেন বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া আছে। আপনি অ্যাটেন্ডেন্স হিসাব করবেন 20 মার্কের মধ্যে, তার মধ্যে 15 নাম্বার পাওয়া লাগবে, কারণ আপনি যদি দিয়ে রাখেন 20 মার্ক সবাই তো আর এমন ভালো হবে না যে 20-এ 20। সেই জন্য আপনার একটা টার্গেট সেট করবেন, আপনার টার্গেট যদি 20-এ 20 দিয়ে রাখেন তাহলে তাই সই। ধরুন এখানে 5-5 কমায় দিয়ে রাখা, মানে এলে মানে এন্ট্রি দেওয়া আছে তাই আসছে। আপনি এগুলো নাম্বার সেট করে দিয়ে রাখেন, আর এই যে বাটন এটা কিন্তু বাটন বড় এটা বাটন, এইটা যখন অন করবেন এই টার্গেট অনুযায়ী ভোটিং সিস্টেম অন হবে। এটা ভোটিং সিস্টেম অন, এবং ভোটিং সিস্টেম অন হলে দেখেন এখানে নতুন একটা অপশন আছে কেপিআই ভোটিং, আগে কিন্তু ছিল না। এখন এখানে গিয়ে এই যে ভোট সব এমপ্লয়ির নাম চলে আসে দেখছেন, আপনি তাদের ভোট করা শুরু করবেন, এই অমকে দিলেন 6, অমকে দিলেন 10, অমকে আরো কম, তমকে আরো বেশি, এইভাবে সবার কাছেই ভোটিং অপশনটা যাবে যতগুলো এমপ্লয়ি আছে। এবং কে কি ভোট করতেছে সেগুলো সব সেভ হয়ে থাকবে। হ্যাঁ, আমি আরেকজনের ভোট দেব, আরেকজন আরেকজনের ভোট দেবে, আমি তার আমাকে ভোট দেবো না, আমি ছাড়া বাকি সবার ভোট দেব ব্রাঞ্চে। হ্যাঁ, এখন ধরেন ভোটিং সিস্টেম অন আছে, ভোট দেওয়া হয়নি, এখন যদি আপনি কেপিআই ক্যালকুলেট করতে চান যে আপনি ওয়ার্নিং দিচ্ছেন যে 15 জন এমপ্লয়ি আছে যাদের ভোট দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি 15 জনই টোটাল এমপ্লয়ি, কাউকেই ভোট দেওয়া হয়নি, তাই এই ওয়ার্নিং দেখলে ক্যালকুলেট করার দরকার নেই। কারণ ক্যালকুলেট করলে ওই যে ডিফল্ট 9 দেওয়া ছিল ওই 9 নিয়ে ক্যালকুলেট হবে বাই ডিফল্ট যদি ভোট না হয়। এখন অ্যাটেন্ডেন্সে না, তো অ্যাটেন্ডেন্সে তো কোনো ভোট নাই, অ্যাটিটিউডে ভোট, অ্যাটেন্ডেন্স তো আপনার অ্যাটেন্ডেন্স থেকেই নিয়ে নিবে। যে যেটা যে সেকশন থেকে আসার কথা সেটা সেই সেকশন থেকেই আসবে, এটা হ্যাঁ এটা হলো নর্মাল ভোটিং। কিন্তু এখানে ভোটিংয়ের যে বিষয়টা আছে, যেমন এইখানে আর দুইটা বিষয় আছে, পারফরমেন্স চেইন বলতে বোঝায় আমি যেটা বললাম যে আপনার একজন বস থাকে, আপনার নাম্বার যদি কমে আসে, ধরেন আপনার মানুষ খারাপ বলতেছে, তার 50% নাম্বার কমে যাবে আপনার বসের, তার 50% নাম্বার কমে আসবে তার বসের, চেইন অফ কমান্ড অনুযায়ী কমবে, কারণ তার মানে হলো সে ঠিকভাবে লিড দিতে পারতেছে না। এটা হলো বসের জন্য, আর এটা হলো প্রমোশনের কারণে। প্রমোশনের একটা আগে দেখালাম প্রমোশন, এটা এই প্রমোশনে কত পার্সেন্ট কী হবে সেই হিসাবে, যদি ওটা অন থাকে তখন। আর টাস্ক ম্যানেজমেন্টের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো প্রজেক্ট ম্যানেজার যে অ্যাকচুয়ালি টাস্কগুলো ক্রিয়েট করে, আর একটা হলো যারা টাস্কগুলো করে। প্রজেক্ট ম্যানেজার নিজেকেও অ্যাসাইন করতে পারে, সমস্যা নেই। যেমন এইখানে এই প্রজেক্ট
এখন এখানে যে এই এটা দেখতেছেন মানে টাস্ক অ্যাড করা, এই টাস্ক অ্যাড করলে টাস্কটা কই অ্যাড হবে সেটা কিন্তু আপনি এখানে যেটা সিলেক্ট করে রাখছেন তার আন্ডারে অ্যাড হবে বাই ডিফল্ট। যেমন আমি যদি এখানে এই প্রজেক্টটা সিলেক্ট করি, এটা চেঞ্জ হয়ে গেল, এখন যদি কোনো টাস্ক অ্যাড করি সেটা বাই এটা আসবে কিন্তু এই প্রজেক্টের এই ডিপার্টমেন্টের আন্ডারে। আমি যদি এই প্রজেক্ট সিলেক্ট করি এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে, এইটা এই টাস্কটা যাবে এই প্রজেক্টের এই ডিপার্টমেন্টের আন্ডারে। আমি যদি এখানে কোনো ডিপার্টমেন্ট ক্রিয়েট করি সেই ডিপার্টমেন্টটা আসবে এই প্রজেক্টের আন্ডারে যেটা সিলেক্টেড অবস্থায় আছে। হ্যাঁ এগুলো আসতে থাকবে, এই ডিপার্টমেন্টে নিয়ে আপনার যদি 10টা প্রজেক্ট থাকে 10টা প্রজেক্ট আসবে এইখানে, ওই প্রজেক্টের আন্ডারে যদি 2টা ডিপার্টমেন্ট থাকে ওই ডিপার্টমেন্ট আসবে এইখানে, কিংবা এই প্রজেক্টের আন্ডারে যদি 10টা ডিপার্টমেন্ট থাকে তখন এখানে 10টা আসবে, আর টাস্ক আসবে হইলো ওই ডিপার্টমেন্টের ওই প্রজেক্টের আন্ডারে টাস্কগুলো এখানে আসবে। এগুলো জাস্ট ক্রিয়েট করা, প্রজেক্ট ম্যানেজার শুধু ক্রিয়েট করতে পারে, আর এটা হলো টাস্ক করা, অ্যাকচুয়ালি করা। যেমন আমার মানে আগের থেকেই করা আছে এই প্রজেক্টের এই ডিপার্টমেন্টের আন্ডারে এই টাস্কটা অ্যাসাইন করা, আমার কাছে যদি কোনো টাস্ক অ্যাসাইন করা না থাকে তাহলে এখানে কিন্তু কিছুই আসবে না। মানে যাকে অ্যাসাইন করা সেই এটা দেখবে, যাকে অ্যাসাইন করা নাই সে কিন্তু দেখে না। যেমন এই টাস্কটা এখন করা, এখানে কালারের মানে আছে ওটা ইউজার ম্যানুয়ালের মধ্যে লেখা আছে, আমারও মনে থাকে না যে নীল কালারের মানে কি লাল কালারের মানে কি। এই টাস্কটা যদি এখান থেকে এখানে টান দেই দ্যাট মিন্স আমি টাস্কে এখন কাজ করতেছি, টাস্কটা যদি এখান থেকে এইখানে টান দেই দ্যাট মিন্স টাস্কটা শেষ। শেষ হলে পরে আপনি চাইলে যে এখানে একটা রিপোর্ট বাটন আছে এখানে ক্রিয়েট করলে, এটা কম্পালসারি না ফিক মানে মাস্ট না, এখানে একটা রিপোর্ট লিখে সাবমিট দিলে একটা রিপোর্ট চলে যায়, আপনি যদি কিছু লিখে দেন। তারপর এখন টাস্ক ম্যানেজমেন্ট আমি আবার এখান থেকে লিখে, এই যে কালারটা মনে হয় চেঞ্জ হয়েছে, এই টাস্কটা এই যে এখানে চলে আসছে সাবমিট, এই কালার দেখে বোঝা যায় নীল কালার মানে হলো যে এটা সাবমিট করা হয়েছে, ওরা ইউজার ম্যানুয়ালে সুন্দর করে ডিসক্রাইব করা আছে কোন কালারের মানে। এইখানে যদি আমি অ্যাকসেপ্ট করে দিই যে হ্যাঁ যেটা টাস্ক সাবমিট করছে সেটা ঠিক আছে, ভুল টুল নাই, আচ্ছা দাঁড়ান এটা গেল, এখন দেখেন এটা আর মুভ হয় না, এই যে অ্যাকসেপ্টেড লেখা এটা আর মুভ হয় না। যদি অ্যাকসেপ্ট না হয় দেন আপনি মুভ করে আবার আনতে পারবেন, মানে সাবমিট করার পরেও আবার চেঞ্জ করতে পারবেন, সাবমিট করা হয়তো ভুল ছিল আবার চেঞ্জ করে যদি ইন প্রোগ্রেসে নিয়ে আসেন দেন প্রজেক্ট ম্যানেজার তখন আর ওটা অ্যাকসেপ্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি কমপ্লিট লিস্টে মানে এই ডান পাশে রেখে দেন দেন প্রজেক্ট ম্যানেজারের কাছে অপশন আছে অ্যাকসেপ্ট করার, কিংবা প্রজেক্ট ম্যানেজার সেটা অ্যাকসেপ্ট না করে সে নিজেও আবার মাঝখানে নিয়ে আসতে পারে, সে যদি রিজেক্ট করে যে না ঠিক হয় নাই তখন এটা বাই ডিফল্ট আবার এখান থেকে এখানে চলে আসবে এমনি। আর অ্যাকসেপ্ট করার পরে এটা আর চেঞ্জ হয় না, এটা আর মুভ হয় না, আর প্রজেক্ট যতদিন ডিলেট না হবে প্রজেক্ট ম্যানেজার এগুলো করবে ততদিন আপনার এটা এখানে এরকম থাকবে কিন্তু মুভ হবে না। আর এটা প্রজেক্ট কী হবে আরও নতুন টাস্ক আসবে নাকি এগুলো ডিসাইড করা হলো আপনার প্রজেক্ট ম্যানেজার, মানে যে এমপ্লয়ি সে এখানে এরকমই দেখবে। ঠিক আছে এইটুকু, হ্যাঁ ইনস্টল করবো।